আসসালামু আলাইকুম, আমি জুবায়ের রুবেল, ফাউন্ডার সুখির স্কুল ডট কম। সুখির স্কুল নিয়মিত কাজ করছে আপনাকে হ্যাপি রাখার জন্য, আপনাকে আরও মাইন্ডফুল রাখার জন্য। আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন পর্ব চালু করতে যাচ্ছি, যেটি নাম দিয়েছি আমরা মাইন্ডফুল বডি। কিভাবে আপনি আপনার বডিকে আরও মাইন্ডফুল রাখবেন, আরও রিল্যাক্স রাখবেন, আরও সুস্থ রাখবেন, এই টিপস নিয়ে আমরা আজকে যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাড় ব্যথা। আমরা এখন অনেকেই পাচ্ছি যাদের ঘাড় ব্যথা বাড়ছে, বহু মানুষের এখন এই ঘাড় ব্যথা সমস্যা হচ্ছে। এটা একটা সমস্যা, প্রত্যেক মানুষের এটা হচ্ছে এবং কিছু মানুষের হতে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আগে বলি, এরপরে আমরা মাইন্ডফুল টিপসের দিকে যাচ্ছি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বেশিরভাগ সময় আমাদের কাজগুলো চলে এসেছে ল্যাপটপ কেন্দ্রিক, আমরা ল্যাপটপের মধ্যে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকি সারাদিন। এরপরে যখন আমরা বাসায় যাই তখন আমরা এইভাবে মানে কি ফোন টিপেই যাচ্ছি। এরপরে মেয়েদের মায়েদের বউদের রান্না করতেও প্রচুর সময় যায়, তারা তখন তরকারি কাটেন অথবা রান্না করেন, তখন ওই ঘাড় এভাবে বাঁকা করে রাখতে হয়। তো ঘাড় যখন আমরা এইদিকে বাঁকা অথবা এইদিকে বাঁকা যেদিকে রাখি এই স্টেট ছাড়া আমাদের ঘাড়ে ব্যথা হবেই। এটাকে আমরা যেটাকে ঘাড় ব্যথা বলছি সেটা আসলে ব্যথা না, এটা দুটো কারণে হয়। এক হলো ঘাড়ের হাড় ক্ষয় হয়, অথবা হাড়ের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিল্যাক্স হয় যেটা আপনার ঘাড়কে ইজি রাখার জন্য কাজ করে। সেই কেমিক্যাল রিলিজ হয় না, সেই কেমিক্যালে তখন রিলিজ হয় না। আপনি যেটাকে ঘাড় ব্যথা বলছেন সেটা আসলে বেসিক্যালি ব্যথা না, সেটা দুই ধরনের কাজ হয় ভিতরে। একটা হলো হয় আপনার হাড় ক্ষয় হতে থাকে, এর একটু বয়স্কদের ক্ষেত্রে হয়, অথবা কম বয়সে যাদের হয় না ঘাড় ব্যথা হয় তাদের যেটা হয় ঘাড়ের মধ্যে এই হাড়ডিতে, আপনি জানেন ঘাড়ের হাড়গুলো একটা পরে একটা সাজানো, এভাবে সাজানো, তো এখান দিয়ে নিয়মিত কেমিক্যাল রিলিজ হয়। আমরা যখন ঘাড় নাড়ি এই কেমিক্যালটা যখন দীর্ঘদিন আমরা একইভাবে রাখি এটার ফলে কেমিক্যাল রিলিজ হওয়াটা কমে যায়, তার ফলে ঘর্ষণের ফলে আমাদের এই ব্যথাগুলো তৈরি হয়, তখন পুরো ঘাড় ব্যথা করে। আপনি দেখবেন এখন বহু মানুষের এটা হচ্ছে, আমরা কারণটা জানি। এই সমস্যা যেহেতু আমরা ল্যাপটপ ব্যবহার করা কমাবো না, পারা যাচ্ছে না, ল্যাপটপ ব্যবহার করা কমাতে আমরা কেউ চাচ্ছি না, এটা বললে আপনারা কেউ শুনবেন না। আপনাদের রান্না করা এটা লাগবে, তার মানে আপনি ল্যাপটপ ব্যবহার করা কমাবেন না কারণ আপনার অফিসের কাজ আছে, ফোন ব্যবহার করা কমাবেন না কারণ ফোনে আপনার ভালো লাগছে। এ কারণে আমরা যেটা চাই যে আপনি এ থেকে প্রতিকার পেতে পারেন, বুদ্ধি আছে, খুব সহজ, দুই তিনটা ব্যায়াম দিনে তিন চারবার করবেন, জীবনে ব্যথা হবে না। সহজ কাজ কি, ঘাড়ের ব্যায়াম। ঘাড়ের ব্যায়াম প্রথম যখন ব্যায়াম করবেন সকালে, দুপুরে, আরও দু একবার রাতে দেখবেন যে ব্যথাটা থাকবে না। কিভাবে করবেন ব্যায়ামটি আমরা দেখাচ্ছি। প্রথমে এই ঘাড়টি এইতে ধরে নিচ দিকে নামাবেন, এভাবে সোজা হলেন, সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু ধরে রাখলেন, একটু ধরে ধরে রাখবেন, এরপরে তুলবেন, ঘাড়টা সোজা করলেন, এরপরে আবার একটু ধরে রাখবেন, সোজা করলেন, আবার নামালেন। কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার এদিকে, এভাবে কমপক্ষে 3 বার এদিকে, কমপক্ষে 3 বার এদিকে, এটা করবেন। এরপরে দ্বিতীয় ব্যায়ামটি করবেন হচ্ছে ঘাড়টি এদিকে করবেন, এভাবে কাত করবেন, একটু ধরে রাখলেন 5-7 সেকেন্ড, সোজা করলেন, আবার এদিকে রাখলেন। যাদের বেশি ব্যথা রয়েছে এই মুহূর্তে তারা এই ব্যায়ামটি নিয়মিত করবেন, বারবার করবেন, ঠিক হয়ে যাবে ব্যথা। সেটা হলো এভাবে ঘাড় নিলেন, যতটা যায় ব্যথা নিয়ে নেওয়ার দরকার নেই, নিয়ে ধরে রাখবেন 10 সেকেন্ডের মতো, আবার ঘাড়টা সোজা করলেন, আবার এদিকে নিলেন 5-10 সেকেন্ড, দেখবেন ব্যথা উপশম হতে শুরু করবে। এরপর ফাইনাল যে ব্যায়ামটি আপনি করবেন সেটা হলো ঘাড়টাকে রাউন্ড দেওয়া। রাউন্ড দিতে দিতে ইয়োগাতে যেটা করা হয় দম নিতে নিতে ঘাড় উপর দিকে তোলা, দম ছাড়তে ছাড়তে ঘাড়টা নিচের দিকে নেওয়া। আপনি দমের সাথে করতে পারেন, দম ছাড়াও করতে পারেন, দুটোতেই সমান উপকার। তবে দম নিয়ে করলে আপনার আরেকটি বাড়তি চর্চা হয়ে যায় দমের, আমরা দেখাই সেটা কীভাবে করবেন, আগে দেখুন পরে চর্চা করুন। এই যে ঘাড়টা নিচ দিকে রাখলেন, এরপরে
এইভাবে ঘর একবার এদিকে এভাবে তিনবার ঘুরুন আবার এদিকে তিনবার এটাতে আপনার ঘর ব্যথা দ্রুত কমে যাবে যাদের ঘর ব্যথা নাই তারা করবেন তিনবার তিনবার করে যাদের ঘর ব্যথা আছে তারা মোট করবেন নয়বার তিনবার তিনবার করে নয়বার মানে এইটাতে করলে এটা তিনবার শেষ করে মানে একটা রাউন্ড পুরোটা শেষ করে আবার এইভাবে তিন রাউন্ড করবেন এইটা হচ্ছে সিস্টেম আর যাদের আরও বেশি ব্যথা আছে তারা আরেকটি কাজ করবেন যারা এইখানে ব্যথা এবং নিয়মিত ব্যথা হচ্ছে তারা আরেকটি বাড়তি ব্যায়াম করবেন সেটা হচ্ছে এইভাবে হাতটা ধরবেন ধরে আপনি মাথা দিয়ে হাতের দিকে চাপ দিবেন দিয়ে আপনি গুনবেন এক দুই তিন চার এভাবে দশবার গুনবেন গুনে ছাড়লেন এবার এইভাবে আসে এভাবে দশবার এভাবে দিবেন এভাবে দশবার ঘাড়টা সোজা থাকবে কিন্তু আপনি চাপ দেবেন এদিকে এভাবে চর্চা করেন দেখবেন আপনার ঘাড় ব্যথা ভালো হয়ে গেছে খুব দ্রুত আপনি মাইন্ডফুল বডি পাবেন আমাদের চ্যানেলে যোগ্য থাকুন নিয়মিত মাইন্ডফুল বডি কীভাবে পাবেন সেই টিপসগুলো পাবেন আজকের মতো এখানেই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম